আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই ব্লগটা আমি বানিয়েছিলাম হ্যালোউইনের আগের দিন। আমি যাচ্ছি এখন একটুখানি ক্যান্ডি কিনতে, এই যে ব্যাগ, আর এই আমি একাই বেরিয়ে পড়েছি। আমার বর্মশাই আজকে অফিসে গেছিলো, তাই ও আজকে বললো যে তুমি চলে এসো দোকানে, আমি ওখানেই চলে আসব। সুপার মার্কেটটা আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, ওই 1.5 কিলোমিটার হবে। তো আমার মনে হয় না ও এতক্ষণে চলে এসে দাঁড়িয়ে রয়েছে, আমাকে গিয়েই মনে হয় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তবে কোনো অসুবিধে নেই, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো না হয়। আর আমি তো প্রচণ্ড এক্সাইটেড, প্রথমবার হ্যালোউইন সেলিব্রেট করব, তাও অস্ট্রেলিয়ায়। জানি না কাল কী হবে, বাট আমি প্রচণ্ড এক্সাইটেড। সেরকম কিছু স্পেশাল ডেকোরেশন আমি করিনি, তবে ছোট্ট একটা ভূত কিনেছি, ওটাই বাড়ির বাইরের দরজায় ভাবছি টাঙিয়ে দেবো। আর ক্যান্ডিগুলো তো কিনবই, একটা বোলের মধ্যে রেখে দেবো, তারপর যা হয় সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। আর আমার এখন হয়ে গেছে ক্যান্ডি কেনা, এখন ফেরার পথে। আর এই দেখুন, এই বাড়িটা কীরকমভাবে বাড়িটা ডেকোরেট করেছে হ্যালোউইনের জন্য। আর আমার হ্যালোউইনের ডেকোরেশন, এই যে এই ভূত বাবাজি, এনাকেই ঝুলিয়ে দেবো দরজার বাইরে। আর এই এনাকে টাঙাতে আমার বর্মশাই কতবার যে মাটিতে ফেলেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এটা টাঙাতে প্রায় আমাদের 20 থেকে 25 মিনিট তো লেগেইছে অন্তত পক্ষে। মানে আমরা যখন টাঙাতে শুরু করেছিলাম তখন বাইরে সূর্যের আলো ছিল, যখন টাঙিয়ে দিলাম ততক্ষণে দেখুন অন্ধকার হয়ে গেছে। এখন আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিওটা করছি। আমি বললাম তুমি ক্যামেরাটা ধরো, এটা আমি টাঙাচ্ছি। না, সেই টাঙাবে, কেননা এটা সে পছন্দ করে কিনেছে। আমি ওই জন্য আর কথা বাড়াইনি বাবা, চুপচাপ 5 ঘন্টা বাইরে দাঁড়িয়েছিলাম, তারপর টাঙানোর পর এই যে এইরকম দেখতে লাগছে। এবার আমরা ঢুকে পড়লাম বাড়িতে। এই ক্যান্ডিগুলোই সব কিনেছি বাচ্চাদের জন্য, আর একটা বক্স কিনেছি। এই বক্সটা কিনেছি, এই বক্সটার মধ্যে ক্যান্ডিগুলোকে ঢেলে রাখবো। এতক্ষণ যেটা আপনারা দেখছিলেন সেটা হলো হ্যালোউইনের আগের দিন, আর এইটা হলো হ্যালোউইন ডে। আর বিকেলবেলা এই পুচকে পুচকে দুটো ভূত প্রথম আমার দরজা নক করলো, আর এদেরকে দিয়ে শুরু হলো আমার হ্যালোউইন সেলিব্রেশন। আর এরপর কতগুলো ভূত এসেছিল সেটা আপনারা দেখতে থাকুন। এই পুচকি দুটো চলে যাওয়ার পর এদের পেছন পেছনই আমি একটু বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম দেখার জন্য যে আরও যে সবাই সেজে বেরিয়েছে কেমন লাগছে দেখতে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি আমার ঘরে চলে এলাম। আর তারপর থেকে দরজা যে নক হওয়া শুরু হয়েছে, প্রায় 7টা অবধি দরজা সমানে নক হয়ে গেছে। আর আমি এত এনজয় করেছি, এত এনজয় করেছি, মানে এই অস্ট্রেলিয়া এসে থেকে বোধ হয় এই দিনটা এখনও অবধি আমি সবচেয়ে বেশি এনজয় করেছি। আর আমি লাইটটা বাইরে অন করে রেখেছিলাম, কারণ এখানে আমাদের এক বন্ধু বলেছিল যে লাইটটা অন করে রাখবে তাহলে বাচ্চারা বুঝতে পারবে। তো আমি অন করে রেখেছিলাম, আর সাফিসিয়েন্ট ক্যান্ডিও এনে রেখেছিলাম। আর যতক্ষণ এখানে এরা এই অনুষ্ঠানটা পালন করছে ততক্ষণ অবধি আমি আমার লাইটও অন রেখেছিলাম। এবার দেখুন, একটা ছোট্ট বাচ্চা হাতে ওই অরেঞ্জ কালারের বাকেটটা নিয়ে ছুটে ছুটে আসছে। ওই বাচ্চাটা না কাছে যখন আমার এলো আমি দেখলাম নাকে একটা টিউব জাতীয় কিছু ঢোকানো রয়েছে। আমার মনে হয় বাচ্চাটি বোধহয় অসুস্থ, কিন্তু খারাপ লাগছিল, ভীষণ খারাপ লাগছিল দেখে সেটা। কিন্তু আবার এটা ভালো লাগছিল যে বাকি বাচ্চাদের সাথে ও আজকে দিনটা উপভোগ করছে। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে দেখে প্রত্যেকটা বাচ্চাকে আমি যে ক্যান্ডিগুলো দিতে পেরে আমার খুব ভালো লাগছে। ওদের নেওয়ার পর যে খুশি হচ্ছিল ওরা, ওই জিনিসটা আমাকে খুব আনন্দ দিচ্ছিল। আবারও বলছি, হয়তো বারবার একই কথা বলছি, কিন্তু আমি ভীষণ 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 এনজয় করেছি এই সন্ধ্যাটা। যে এই গ্রুপটা এসছে, এই গ্রুপের মধ্যে একটা কিন্তু ছোট্ট সোনামণি রয়েছে, ওই যে দেখুন, ওকেও হ্যালোউইনের কস্টিউমে সাজিয়ে এনেছে। একেও আবার নেওয়ার আগে জিজ্ঞাসা করে নিচ্ছে আমি একটা নেব নাকি আমি আরো নিতে পারি। এই গ্রুপটা
ঘন্টা চলে যাওয়ার পর আমার বক্সটা খালি হয়ে গেছিল, তাই আবার আমি কিছু নতুন চকলেট ঢেলে নিলাম। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম, এরা কিন্তু চকলেটের থেকে ক্যান্ডিটা বেশি প্রেফার করছে। সবাই আমাকে জিজ্ঞাসা করছে চকলেট দেওয়ার পরও যে তোমার কাছে ক্যান্ডি নেই, মানে এই ছোটো ছোটো ক্যান্ডিগুলো। আমি আবার কেনার সময় ভাবছিলাম যে ক্যান্ডিগুলো কি পছন্দ করবে, ওরা হয়তো চকলেটই বেশি ভালোবাসবে, কিন্তু দেখলাম না, ক্যান্ডিটাই এরা বেশি পছন্দ করে। সামনের বছর তাই ভেবেই নিয়েছি যে আমি বেশি করে ক্যান্ডিই কিনবো। দরজা বাচ্চারা যতবার নক করেছে ম্যাক্সিমাম টাইম আমিই খুলেছি, কেননা ওর অফিসের কল চলছিল, সেখানে ব্যস্ত ছিল, কিন্তু মন ওর এখানেই পড়েছিল। তাই মাঝে মাঝে একটু একটু ফ্রি টাইমে উঠে এসে এসে বলছিল, একবার আমি দিই, এবার আমি একটু দিই, এরকম করে দু তিনবার ও দিয়েছে। সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা দিন কাটালাম, আর আপনাদের সবাইকেও হ্যাপি হ্যালোউইন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন।